কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের জন্ম 28শে এপ্রিল 1982 সাল। একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। তার ব্যক্তিগত জীবন, কোয়েলের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেয়েদের মডার্ন হাই স্কুল থেকে তার স্কুল জীবন অতিবাহিত করে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বিএসসি অনার্স করেন। তার বিয়ে হয় ফেব্রুয়ারি মাসে 2013-তে। কোয়েল মল্লিকের সাথে তার দীর্ঘ সময়ের বন্ধু নিষ্পাল সিং রানের বিয়ে হয়েছে। নিষ্পাল সিং রানের সুরিন্দর ফিল্মসের কর্ণধার। তার সাথে কোয়েলের দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। বিয়ের অনুষ্ঠানও হয়েছে 5 দিন। ছিল আশীর্বাদ, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত। বিয়ে হিন্দু ও পাঞ্জাবি দুই নিয়মে পালিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবাংলার অনেক প্রখ্যাত অভিনয়শিল্পীরা উপস্থিত ছিল। 2014 সালে ফেব্রুয়ারিতে তাদের বিয়ের 1 বছর পূর্তি হয়। কোয়েল মল্লিকের পর্দায় প্রথম আবির্ভাব হয় নাটের গুরু সিনেমায়। বিখ্যাত ভারতীয় বাংলা অভিনেতা জিতের বিপরীতে নাটের গুরু বক্স অফিসে খুব বিখ্যাত হয়। 2003 সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে টলিউডে কোয়েলের পর্দাপণ ঘটে। এই ছবিতে জিত প্রধান অভিনেতা চরিত্র অভিনয় করেন। কোয়েল মনিকা নামক 23 বছর বয়সী এক মেয়ের চরিত্রে অভিনয় করে। এই ছবির পর থেকে জিত কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে প্রায় 11টি ছবিতে। 2004 সালে কোয়েলের দেবীপক্ষ শুধু তুমি, বাদশাহ, বন্ধন ছবিতে অভিনয় করে। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। 2004 সালে অন্যতম বিখ্যাত ছবি এটা। 2005 সালে কোয়েলের শুভদৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাস্তুতো ভাই ছবিতে অভিনয় করে। যুদ্ধ ছবিতে সে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে। ছবিটি প্রথম সপ্তাহে 1.2 কোটি টাকা আয় করে। 2006 সালে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে একজন সাংবাদিক হিসেবে MLA ফাটাকৃষ্ট ছবিতে অভিনয় করে। সে 1970 সালে নির্মিত লাভ স্টোরি পুনর্নির্মাণ লাভ ছবিতে 2008 সালে অভিনয় করে। 2009 সালে হতে কোয়েলের নানা বিখ্যাত ছবি যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, 100% লাভ, হেমলক সোসাইটি, পাগলু 2 সহ আরও নানা ছবিতে অভিনয় করে। 2011 সালে দেব কোয়েলের জুটির রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরেন্দ্র ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 অক্টোবর 2012-এর আগে পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসা যেদিন এই ছবিটি দেখা না হয় সেদিন এই ছবিটি এখন পর্যন্ত সর্বোচ্চ TRP প্রায় 12.25 কোটি আয় করে। এই ছবিটি RP যুদ্ধে 3 ইডিয়টসকে পেছনে ফেলে দেয় মুক্তির প্রথম সপ্তাহে। এই ছবিটি 166টি সিনেমা হলে এবং দ্বিতীয় সপ্তাহে 169টি থিয়েটারে মুক্তি পায়। 13 জুন 2011 পর্যন্ত এর ম্যাটিনিসও 5 কোটি টাকা আয় করে। এই ছবিটি ছিল বিনোদনমূলক, এর গান, অভিনয় সব কিছুই ছিল অসাধারণ। এই ছবি বাংলায় এত বিখ্যাত হয়ে যে সালমান খানের রেডি ছবিকেও এটি পেছনে ফেলে দেয়। এরপর এই জুটি পাগলু 2 ছবিতে অভিনয় করে। এছাড়া এই জুটি আরও নানা ব্লকবাস্টার ছবিতে অভিনয় করতে দেখা যায়। কোয়েল কথা ও কাহিনী টকসের মাধ্যমে টেলিভিশনে তার পদার্পণ ঘটায় ও ইটিভি বাংলায় রিয়েলিটি শোয়ে ঝলক দিখলা যা বিপরীতে রেমেডি সুজার সঙ্গে ও পেয়ার ওয়ালার লাভ স্টোরি রাহুল বৈদ্যের বিপরীতে তিনি থাকে। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।
ধন্যবাদ। সুজার সঙ্গে ও পেয়ার ওয়ালার লাভ স্টোরি রাহুল বৈদ্যের বিপরীতে তিনি থাকলেন। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।